মদিনা শরীফ মক্কা শরীফে যখন হাজী সাহেবের প্রথম ইন করে ঢুকবার সময় সেখানে লেখা আছে এই রাস্তাটার মধ্যে নন মুসলিমদের জন্য যাওয়া নিষেধ, নন মুসলিমদের জন্য এই রাস্তায় ঢুকা নিষেধ, এটা শুধু ঢুকবে কারা মুসলিম। এই হ্যারামের এরিয়ার ভিতরে ঢুকবার সময় মুসলমান ছাড়া অন্য জাতি কেউ ঢুকতে পারবে না, কাফের মোশেক ইহুদি নাসারা যত জাতি আছে তাদের জন্য স্টেট পর্দা নন মুসলিম লেখা আছে, যেটা নন মুসলিমদের জন্য রাস্তা। এখন বড় আফসুস আর পরিতাপের সাথে বলতে হচ্ছে এই বছর হজের মৌসুমে ইসরায়েল থেকে আসা সাংবাদিক আরাফার ময়দানে জাবালে রহমতের সেখানে দাঁড়িয়ে সে ক্যামেরা করে করে সমস্ত হজের কার্যক্রমগুলি উঠাইছে। ইসরায়েল এমনকি সেখান থেকে এসে আইসা মক্কার বিভিন্ন রাস্তায় ঢুকেছে, যেটা আমরা সংবাদের মাধ্যমে পত্রিকার মাধ্যমে খবর পাইলাম। তো বড় দুঃখের বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের হুকুমের উপরে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া নন মুসলিমকে সেখানে ঢুকানো হলো, আর সেখানে এত সতর্কতার অবস্থার পরে নন মুসলিম ঢুকলো, এটা কি করে সম্ভব হচ্ছে? কারা এই সমস্ত ষড়যন্ত্র করতেছে? এই ষড়যন্ত্রের সাথে আমার আল্লাহ পাকের সাথে ধৃষ্টতা দেখানো হচ্ছে। যদি সৌদি সরকার এর উপরে এসে রাজি থাকে, তাকে রাজি রেখে যদি কাজটা করা হয়, অচিরেই তার পাইচিত্র সৌদিকে ভোগ করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জাতের হুকুমের সাথে কোরআনকে অস্বীকার করা, এটাকে বিকৃতি করার অধিকার কোনো সৌদিকে দেয় নাই। সেইখানে আল্লাহ তাবারক তাআলা বাইতুল্লাহ বানাইয়া তোমাদেরকে সম্মানিত করেছেন, মদিনা শরীফের রহমতুল আলমকে সোয়াইয়া রাইখা তোমাদেরকে সম্মানিত করেছেন। শুধু তোমাদেরকে নয়, সারা বিশ্ববাসীকে। আমি গলে কয়েক জুমার আগে বলছিলাম আল্লাহ রসুল দোয়া করে গেছিলেন, বলছিলাম না সেই দোয়াগুলির মধ্যে একটা দোয়া কবুল হয়নি, বাকি রসুলের সমস্ত দোয়াগুলি কবুল হয়েছে, যে আমার উম্মতকে অভাব দিয়ে সারা পৃথিবীর মধ্যে আমার উম্মতকে আল্লাহ আপনি এমন অভাব দিবেন না যে অভাবের কারণে তারা না খেয়ে মরে যায়। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। আমি ওই জুমায় বলছিলাম কোরআনে আয়াত দিয়ে আল্লাহ তাবারক তাআলা বলছেন রসুলের সাথে যে দোয়াগুলি করেছিলেন একটা দোয়া কবুল হয় নাই, যে পরস্পরে তাদের মধ্যে দলাদলি দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি এটা যেন না হয়, তারা যেন সর্বদিক দিয়ে তারা শান্তিতে থাকতে পারে, আল্লাহ পাক বলেন এই দোয়া আমি কবুল করলাম না। যার কারণে এখন দলাদলি রেশারেশি হানাহানি মারামারি কাটাকাটি বাপ ভাইয়ে চাচা ভাতি যায় রাষ্ট্রে রাষ্ট্রে দলে দলে সমস্ত জায়গায়, এটা চলতেই থাকবে এটার দ্বারা। এবং আল্লাহ পাক বলছেন তোমাদেরকে যখন তোমরা আমাকে ছেড়ে দিবা, বিভিন্নভাবে তোমাদেরকে আমি হেনস্থ করে তোমাদের অবস্থাটাকে আমি জীর্ণ শীর্ণ করবো। এখন সারা দেশে অশান্তির ভাব শুরু হয়েছে না? কপাল খারাপ এই জাতির, এই জাতি রেশারেশি দ্বন্দ্ব হচ্ছে। আর নিজেরা যত কিছু বলছি, আমি অনেক বছর আগে একবার বলছিলাম 88 বন্যার সময় আমি চলতেছিলাম এক জায়গায়, সেইখানে দেখি পানি তো সেখানে নারায়ণগঞ্জ শহর তো কমর পানি, মানে আছে তো বলে গেছে, নৌকা দিয়ে বাজার করতে গেলাম সব কিছু ইত্যাদি। তো সেই জায়গার ভিতরে আমি দেখতেছি সুপারি গাছের সাথে বাঁশ বেঁধে যুবকেরা দেখে যে কাজ করবো না কি করবো, ওইখানে বসে বসে তাস আর লুড্ডু খেলে আনন্দে আছে। তা আমি মাঝে বললাম যে হা, এত আল্লাহ পাক তোমাদের উপরে গজবের নমুনা দেখাইলেন, তারপরও যুবক সামান্য একটু পরিবর্তনও আসলো না, তোমরাও নামাজ নাই রোজা নাই আল্লাহকে নাই, তোমরা সময় কাটাবি কি করে, তাস খেলো আর লুড্ডু খেলো জুয়া খেলো বসে বসে আনন্দে আছো, তো পানি সরবে কেমন করে? এই জাতির উপরে যে অবস্থাগুলি শুরু হচ্ছে, এখন আমাদের কেন্দ্র থেকেই গণ্ডগোল শুরু হয়েছে। কেন্দ্র কোথায়? ওই মক্কা মদিনা থেকে গণ্ডগোল শুরু হয়েছে। আবার এই বছর আমরা ইউটিউবে দেখছি, এটা কতটুকু বাস্তব এটা আমি জানি না, তবু আমি নকল করতেছি, নকলে কুফুর কুফুর না বাসত, একটা কুফুরি কথা একজন বলছে আমি এটা নকল করলে আমি কুফুরি হব না,
সেই হিসাবে ইউটিভি দেখলাম আল্লাহ পাক ভালো জানেন যে এই বছর হজের মধ্যে যিনি খুতবা দিছিলেন আগের খুতবাওয়ালাকে পরিবর্তন করে যাকে খতিব বানাইছিলেন তিনি নাকি ইহুদিদের চামচা। ভালো, তাহলে কি শুরু করছেন? আমাদের কেন্দ্রের মধ্যে গণ্ডগোল শুরু হয়েছে। কেন্দ্র গণ্ডগোল হলে অঞ্চল তো অটোমেটিক তা প্রভাব নিতে হবে, অঞ্চলের প্রভাবটা কেন্দ্রে পৌঁছে দেরিতে, কিন্তু কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে তাড়াতাড়ি। এই জন্য আমরা এখন আমাদের কেন্দ্র বানাই গেছিলেন আল্লাহ পাক বাইতুল্লাহকে, সেই বাইতুল্লাহ সেখানে যখন শুরু হচ্ছে ইহুদিবাদ আর ইহুদিদের তেল মাখামাখি শুরু হচ্ছে যখন, এখন এটার প্রায়শ্চিত্ত আমরা ভোগ করতে হবে সবাইকে।